নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা এইসি প্রজেক্ট নিয়ে আজকের ভিডিও। সেকেন্ড সেমিস্টারের দুটো প্রজেক্ট দিচ্ছি, প্রুফ সংশোধন ও প্রকাশনার মান, বাংলা লিখনে এমএস ওয়ার্ড এবং অভ্র প্রণালীর ব্যবহার। এখানে মনে রাখতে হবে যে বাংলা লিখনে এমএস ওয়ার্ড এবং অভ্র প্রণালীর ব্যবহার, অর্থাৎ অভ্র প্রণালীর মাধ্যমে তুমি এমএস ওয়ার্ডে কীভাবে বাংলা টাইপ করবে সেইটার প্রসেস, তার পিডিএফ আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিখতে পারবে। এটারও আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, কিন্তু যে যে পয়েন্টগুলো রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে প্রুফ সম্পর্কে ধারণা বা সংজ্ঞা, ভূমিকা এটা দেবে। দ্বিতীয় পয়েন্টের মধ্যে তোমরা রাখতে পারো প্রুফ রিডারের দায়িত্ব ও প্রয়োগ। তৃতীয়তে রাখতে পারো সংশোধনী চিহ্ন সম্পর্কে পরিচয় ও তার ব্যবহার। চতুর্থ, সংশোধনী চিহ্নের প্রয়োগ ও অনুশীলনী, অর্থাৎ উদাহরণ তুমি দিতে পারো। এখানে উদাহরণ লিখবে, অনুশীলন, প্রকাশনার। এবার লাস্ট যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে প্রকাশনার মান বৃদ্ধিতে প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। এবার কলেজে যদি কোনো ওয়ার্ড লিমিট দিয়ে দেয় তাহলে অবশ্যই এর মধ্যে প্রুফ রিডারের দায়িত্ব প্রয়োগটা তোমরা বাদ দিতে পারো। এই হলো তোমাদের পয়েন্ট। এবার দেখো, বাংলা লিখনে এমএস ওয়ার্ড প্রণালীতে ওই অভ্র প্রণালীর ব্যবহার, সেখানেও যে নোটসটা দেওয়া হবে সেখান থেকে তোমরা একটা ভূমিকা লিখে নেবে। ভূমিকা লেখানোর পরে যে অক্ষরগুলো চিহ্নিত করা হয়েছে, যে অক্ষরগুলো প্রেস করলে তোমার বাংলা কিবোর্ড থেকে, যে কিবোর্ড আমরা সাধারণত ইউজ করি সেখানে সাধারণত দেখা যায় যে ইংরেজিতেই সব কিছু রয়েছে, সেখানে ক্লিক করলে আমরা পেয়ে যাই বাংলা, তো সেটা লিখবে। এবং শেষে একটা উপসংহার তোমরা দিয়ে দিতে পারো, উদাহরণ রয়েছে বা টাইপিং প্রসেস বা কিছু লেখা তোমরা উদাহরণ দিয়ে দিতে পারো। তো সেটার নোটসটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, পিডিএফ লিংক ডিসক্রিপশনে রয়েছে, পাসওয়ার্ড 25। তো এটা থেকে তোমরা নিয়ে নেবে। আবার বলছি যে প্রথম পয়েন্টটা যেটা রয়েছে প্রুফ সংশোধন সম্পর্কে ধারণা বা সংজ্ঞা তোমরা একটা দিতে পারো, ভূমিকার মধ্যে দিতে পারো। দ্বিতীয়, এই পয়েন্টটা তোমরা বাদ দিতে পারো, এই পয়েন্টটা অবশ্যই বাদ দিতে পারো। যদি দেখা যায় যে ওয়ার্ড লিমিট তোমাদের অধিক বলছে তখন এটা অ্যাড করে দিতে পারো, কিন্তু বাকি এইগুলো তোমরা লিখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। অবশ্য 10 নম্বরের জন্য আছে, সেখানে কিন্তু এটা বাদ দিতেই পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিও।